দেখো, আমাদের আজকে পাঠের নাম হচ্ছে শব্দ ও পদ। শব্দ ও পদ। এখন শব্দ কি আমরা একটু জানিনি? শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনি মিলে যদি নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে শব্দ। যদি অর্থ প্রকাশ না করে সেটা, তাহলে সেটা শব্দ হবে না, সেটা হচ্ছে আওয়াজ। জন্য বলা হয় অর্থ হচ্ছে শব্দের প্রাণ। প্রথম বলা গেছে অর্থ হচ্ছে শব্দের প্রাণ। ভাবে সেই শব্দটার ব্যাকরণ শব্দ করে একটা আওয়াজ উৎপন্ন হয়। তাহলে কি বললাম, এক বা একাধিক ধ্বনি মিলে যে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে শব্দ। ঠিক আছে, যেমন আমাদের উদাহরণটা দেওয়া আছে যে কটা ধ্বনি, কটা ধ্বনি, কটা ধ্বনি মিলে হচ্ছে কখনো মনের ভাব প্রকাশ করতে পারি না বা মনের ভাব প্রকাশ করা যায় না। যদি আমি যদি লিখি দিই বাজার, শব্দ লিখি আমার বাজার, এই শব্দ অর্থ আছে ঠিক আছে, কিন্তু বক্তার বা কোনো ব্যক্তির মনের ভাব প্রকাশ করা যায় না, যার জন্য কতগুলো শব্দের সমষ্টি লাগে এক বা একাধিক। তবে কখনো কখনো আছে একটি শব্দ দ্বারাই বাক্য প্রকাশ করা যায়, কম। তো সাধারণত এক বা একাধিক শব্দ মিলে তৈরি হয় একটি বাক্য। যেমন একাধিক বাক্যের শব্দ লিখি, বইতে যে উদাহরণটাই আছে প্রীতি, যে শব্দ দিয়ে আমরা আমি একটা শব্দ, বাজার একটা শব্দ, যাই একটা শব্দ, তিনটা আলাদা শব্দ, আলাদা আলাদা অর্থ আছে। এখন শব্দগুলো আলাদা অর্থ আছে, কিন্তু শব্দ দিয়ে একটা শব্দ দিয়ে একটা কোনো বাক্যে একটা পক্ষের মনোভাব প্রকাশ করা যায় না। আমি তখন শব্দগুলো একত্রে করলে হবে আমি বাজারে যাই, মনোভাব প্রকাশিত হয়েছে। কিন্তু এই শব্দগুলো যখন বাক্যে বসলো বা বাক্যে ব্যবহৃত হয়, তখন শব্দের পরিবর্তন হয়ে যায়। দেখো বিশ্বের বাজার সম্পর্কে দেখো, এখান থেকে বাজার এইগুলোকে বলা হয় বিভক্তি। এখানে এইটা হচ্ছে বিভক্তি, শব্দ যখন বাক্যে বসে তার আগে বিভক্তি যুক্ত হয়। যেমন বাজারে বিভক্তি যোগ হচ্ছে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলি। এখন দেখো আপনারা বাজারে যায়, এখন বলতে পারো সব বাজারে যোগ হয়েছে, আমির সাথে আমার দায় শব্দ বিভক্তি নাই, সেটি ভালো বিভক্তি যোগ আছে। আমির সাথে বিভক্তি যোগ আছে, দায় সাথেও আছে, সবার সাথেও আছে। আমি এখানে বিভক্তি যোগ আছে মানে কত শূন্য বিভক্তি আছে, এটা আছে একটু বই আছে সে কোটিটা এটা আছে বিভক্তি বা শূন্য বিভক্তি। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন কোনো না কোনো বিভক্তি যোগ হবে, সেটা শূন্য হোক বা অন্য কোনো বিভক্তি হোক। এজন্য বলা হয় শব্দ বললাম কি, এক বা একাধিক ধ্বনি মিলে যদি একটু অর্থ প্রকাশ করে তাহলে সেটি হচ্ছে শব্দ, বা একটি শব্দ মিলে একটি বাক্য। আর এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সাথে
বিভক্তি যোগ হয়ে বাক্যে ব্যবহৃত হয়। এই জন্য বলা হয় বিভক্ত শব্দকে বা বাক্যে ব্যবহৃত শব্দকেই বহাগ বলে। এখন আমরা যখন লিঙ্গান্তরে যাব, লিঙ্গ শব্দের অর্থ আসছে চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষাতে শব্দ ভাণ্ডার আছে, শব্দ ভাণ্ডার কোন শব্দ তোমার কোনটি শব্দ হয় পুনর্বাচক, কোনটি হয় স্ত্রীবাচক, কোন কোন শব্দ বা পুরুষ উভয়কেই বোঝায়, আবার কোন শব্দ স্ত্রী পুরুষ কিছুইকেই বোঝায় না। এইরকম বিভিন্ন ধরনের শব্দ আছে, সেই সেই জন্য লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পুরুষবাচক শব্দ, পুরুষবাচক লিঙ্গ যাকে আমরা সাংকেতিক পুলিঙ্গ বলে থাকি, স্ত্রীবাচক লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, তিন আসছে উভয় লিঙ্গ, চার হচ্ছে লিঙ্গ লিঙ্গ যাকে বলা যায় না, তাই স্ত্রী পুরুষ কিছুই বোঝা যায় না। শব্দরা স্ত্রী পুরুষ কিছুই বোঝা শব্দ বা লিঙ্গ আমরা জানি, যেমন বাবা ছেলে এই শব্দ দ্বারা পুরুষ বোঝায়। আবার স্ত্রী পুরুষ শব্দ আমরা জানি যে শব্দগুলো দ্বারা স্ত্রীদের শব্দ করে স্ত্রী পুরুষ বোঝায়, মা তোমার মেয়ে এগুলো হচ্ছে বৃত্তান যে আছে বিদুষী হবে, বৃত্তান ধরে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তার সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান দুই হতে পারে, মানুষ মানুষ হতে পুরুষ মানুষ হতে পারে, স্ত্রী মানুষ হতে পারে। আর ফিলিপ বলতে সমস্ত জানবো লিঙ্গান্তর। প্রথমে আমাদের কিছু বর্ণনা দেওয়া আছে কিভাবে লিঙ্গান্তর গুলো হয়ে থাকে, পুরুষবাচক শব্দের শেষে প্রথম নিয়মটা আছে, পুরুষবাচক শব্দের শেষে বিভিন্ন শব্দ যোগ হয়ে শব্দ হয়। আমরা এর বিস্তারিত বর্ণনা পরে যাচ্ছি, এই শব্দগুলো বসে হতে পারে। যেমন শব্দের আগে শব্দ যোগ করে দেখো, শব্দের আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয়ে থাকে। যেমন দেখো শব্দের আগে পুরুষ
ওই স্থূল শব্দ যোগ করে শব্দ যোগ করে হবে। যেমন দেখো আছে তোমার প্রধান আছে পুরো বিড়াল, বিড়াল লাগে বিড়াল শব্দ হলো বিড়াল দিন তিনি বিড়াল লাগে পুরো বলে কি পুরুষ বিড়াল। আর পরে আছে একটি দিয়ে কি স্থূল শব্দ করি আমি বেলি হিন্দু হিন্দু শব্দ আছে পুরো শব্দ বেলি আছে স্থূল শব্দ বেলি বিড়াল। আর একটা আমরা জানি পেড়ে বাসু স্থূল শব্দ পাকা বাসু এর আগে করলাম শব্দের আগে পুরুষ অথবা স্ত্রীবাচক শব্দ যোগ করে গেল বলছে কি ভিন্ন শব্দ যোগ করে যখন ভিন্ন শব্দ তখন ভিন্ন শব্দ হবে বুঝতে পারে যেমন বাবা মা বাবা লিখেছিলেন বাবা স্ত্রী শব্দ মা তখন প্রত্যেকটাই ভিন্ন শব্দ শব্দ ভিন্ন আগে বলে বলছে ভিন্ন শব্দ কি হতে পারে চার নম্বর যা পুরুষ যখন শব্দের আগে ওই অনেক শব্দ যোগ করে চার নম্বর আছে পুরুষ যখন শব্দ শেষে মহিলা বা নারী শব্দ মহিলা বা নারী শব্দ যেমন তোমার হবে কবি এই শব্দের সাথে মহিলা তারপরে তুমি সৈন্য নারী শব্দ এই জাতীয় শব্দে মহিলা বা নারী শব্দ যোগ করা হবে। এরপর আছে শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে যেমন দেখো শব্দের শেষে যেমন কোন কোন আর আছে কোন জি শব্দের শেষে পুরুষবাচক শব্দ যোগ করছি একটা শব্দের শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করছি সিদ্ধান্ত করা হয়েছে এদের বলছে শব্দ শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে সিদ্ধান্ত করা হয়ে থাকে শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে গেল এগুলো এখন আমরা যাই দেখো কিছু কিছু শব্দ আছে বাংলা ভাষায় যে শব্দগুলো কোনো স্ত্রীবাচক বা পুরুষবাচক শব্দ নাই নির্বান্ধ করা যায় না তখন আমরা জানি তোমার কবিরা একটা শব্দ যার লিঙ্গান্ধ নেই কবিরা শব্দটা কোনো শব্দ লিঙ্গান্ধ করা যায় না তখন তোমার এরপর আছে বিপত্নিক একটা শব্দ বিপত্নিক অর্থাৎ তার পত্নী বিয়োগ হয়েছে মারা গেছে এরপরে লিঙ্গান্তর নাই এরপরে কিছু স্ত্রীগত শব্দ আছে তার কোনো লিঙ্গান্তর করা যায় না সৎনা সতী সধবা বিধবা এসব শব্দে কোনো লিঙ্গান্তর করা যায় না এখন আসো আরো কিছু নিয়ম আমরা যাই প্র্যাকটিক্যালি যাই উদাহরণসহ প্রথম আছে প্রথম নিয়ম অর্থাৎ আ বলতে আকার সর্ব আকার শব্দের শেষে আকার থাকলে এই আকারটা রসিকার হয়ে যাবে যদি ধরুন দিন চাষা এই চাষা শব্দের শেষে আকার আছে রসিকার হয়ে যাবে চাষা আকাশে কাকা কাকি
শব্দের শেষে আকার থাকলে সেটা রশ্মিকার হয়ে যাবে। এবার আসলে যে মুখ আছে শব্দের শেষে দীর্ঘিকার যোগ দেবে, ওরা হবে দীর্ঘিকার যোগ হবে। যেমন ছাত্র শব্দের শেষে নয় রশ্মি অথবা নয় যুগী যোগ করে, শব্দের শেষে নয় রশ্মি বা নয় যুগী যোগ করে, দুটোর হতে পারে, নয় রশ্মি করা হতে পারে, নয় যুগী করা হতে পারে।
সংস্কৃত ভাষা থেকে আসছে, শব্দ শেষে পাত্র থাকলে অক থাকলে অক এটা হয়ে যাবে মন্দির। উদাহরণ দিচ্ছি পরে মহল পাত আছে তবে মহন্দি শব্দ শেষে যদি উচ্চারণের পাত আসে বা স্ত্রীবাচক করলে মন্দি হবে মহন্দি কাম থাকে বুদ্ধিমান আছে আছে এই নিয়মগুলো তোমাদের ছিল, এখন আমি বলছিলাম দেখো পরীক্ষা কিভাবে আসে, যেমন এই শব্দে নিজের কোনটি বসে স্ত্রীবাচক হয়েছে, কাঙালিনী শব্দ আসছে কাঙাল, মূল শব্দ ছিল কাঙাল, স্ত্রীবাচক কাঙালি শব্দ বোঝা গেছে
এখন শেষ বলে এখন আছে যেমন নাকি একটা শব্দ এক্ষেত্রে হচ্ছে নাকি তালি তাহলে খালি কি যোগ হলো নাকি শব্দ দেখো শেষ শব্দ ক এর সাথে আসছে আকার আমি শব্দ কোন শব্দে আনি যোগে থাকতে আনি থাকতে পারে এখন কোন শব্দে আমি যোগ করছি জেনেরিটি ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।